স্যার আমার ভাইয়ের এটাই ফাইনাল ইয়ার, আর কয়েকটা মাস কোনো রকমে চালিয়ে নিতে পারলেই। দীর্ঘদিন পর্দা থেকে দূরে সরে আছেন অভিনেতা দেবরাজ রায়। একটা সময় সিনেমা, দূরদর্শন, নাটক, রেডিওয়ে অতি পরিচিত মুখ ছিলেন তিনি। তাঁর স্ত্রী অনুরাধাও সিনেমা ও সিরিয়ালের বিখ্যাত মুখ। শিল্পী দম্পতির একজন অখণ্ড অবসরে, আর অন্যজন কাজ করে চলেছেন এখনও। কিন্তু কেন আর পর্দায় দেখা যায় না দেবরাজ রায়কে, জানবো আজকের ভিডিওতেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবি দিয়ে তাঁর সিনেমা জীবন শুরু। ছিলেন মৃণাল সেনের ক্যালকাটা 71 ছবিতেও। একটা সময় 80 থেকে 90-এর দশকে সন্ধে 7টা মানেই দূরদর্শনের পর্দায় সংবাদ পাঠক হিসাবে ভেসে উঠত দেবরাজ রায়ের মুখ। তাঁর বাবা মা থিয়েটারের বিখ্যাত মুখ তরুণ রায় ও দীপান্বিতা রায়। দেবরাজবাবুর স্ত্রীও অভিনেত্রী, নাম অনুরাধা রায়। দেবরাজবাবুরা এখন উঠে এসেছেন সল্টলেকের বাড়িতে। অনুরাধা দেবী এখনও অভিনয় করে চলেছেন, কিন্তু দেবরাজবাবু ভুলেই গিয়েছেন কবে শেষ সিনেমা করেছেন। কেন তিনি অন্তরালে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কখনো যেচে কারো থেকে কাজ চাননি, তাই আর সেভাবে কাজ করা হয়ে ওঠেনি তাঁর। তিনি আরও বলেন, কলকাতা সিনেমা জগতে এমন দম্পতি খুব কম যাঁরা প্রচুর সিনেমা করেছেন। দেবরাজবাবু ও অনুরাধা দেবীর জীবন যেন এখন দুখাতে বয়। স্বামী দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও স্ত্রী এখনও সমানে চালিয়ে যাচ্ছেন অভিনয়। তাতে অবশ্য তাঁদের মনে বিন্দুমাত্র মান অভিমান নেই। অনুরাধা দেবী বলেন, উনি এখনকার ইন্ডাস্ট্রিতে অনেক কিছু মানিয়ে নিতে পারছেন না, তাই সরে দাঁড়িয়েছেন। আমি এখনও মানিয়ে নিতে পারি, তাই কাজ করছি। আর এই কাজ করা নিয়ে কখনো আমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়নি। অভিনয় আবহেই দেবরাজবাবুর অভিনেতা হয়ে ওঠা। অন্যদিকে অনুরাধার বাবা মঞ্জু বিকাশ বসু ও মা প্রভা বসুও নাচ গান অভিনয় জগতের মানুষ, যাঁদের সাহচর্যেই তাঁর নাচ ও অভিনয়ের জগতে প্রবেশ। বিয়ের পরও শ্বশুর, শাশুড়ি ও স্বামীর অনুপ্রেরণাতেই তাঁর এগিয়ে চলা। দুজনে একসঙ্গে কাজও করেছেন দেবর চৌধুরী পরিবারের মতো কয়েকটি ছবিতে, এছাড়া বেশ কিছু নাটকও রয়েছে। বহু জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করার পর এখন বিভিন্ন টিভি সিরিয়ালে মা ঠাকুমার চরিত্রে কাজ করে চলেছেন অনুরাধা রায়। অন্যদিকে দেবরাজবাবুর সময় কাটে টিভি দেখে, বই পড়ে, এইভাবেই দুজনে বেশ আছেন। কোনো কিছু নিয়ে মনোমালিন্য নেই তাঁদের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।